মোহনবাগানের গতকালের ম্যাচ, মোহনবাগানের একটা মারাত্মক মাস্টার স্ট্রোক এবং ডার্বিতে প্লেইং ইলেভেন নিয়ে আমি আলোচনা করব। দু রকমের ছক আমি বলে দেবো ডার্বিতে। মোটামুটি আমার মনে হচ্ছে যেটা, যে কী দু ধরনের ছকে মোহনবাগান খেলতে পারে বা দুটো অপশান রয়েছে সেটা নিয়েই আলোচনা করব। প্রথমে যদি চলে আসি কালকের ম্যাচ, কালকের ম্যাচটা আমি লাইভ করেছিলাম, ওখান থেকে আমি পুরো ম্যাচেরই কমেন্ট্রি করেছিলাম। ম্যাচ নিয়ে বলার কিছু নেই, ম্যাচে মেন প্লেয়াররা বেশ কয়েকজন, প্রথম এগারোর প্লেয়ার না থাকা সত্ত্বেও টিমটা যে 5-0 গোলে পারফরমেন্স করেছে খুবই ভালো করেছে কালকে, বরং ডিফেন্সকে অতটা নড়বড়ে মনে হয়নি যতটা অন্যান্য ম্যাচে মনে হয়। অভিষেক সূর্যবংশী একজন ক্লাবের জন্য অ্যাসেট, এবং সে সেন্টার ব্যাক, সেন্ট্রাল মিডফিল্ডার, প্রায় দুটো পজিশানই একাই হ্যান্ডেল করছিল, সে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে সেই কারণে। তো কালকের ম্যাচ নিয়ে বলার কিছু নেই, অ্যাজ ইউজুয়াল যেরকম খেলে মোহনবাগান সেরকমই খেলেছে, যদিও প্রথম কোয়ার্টারটা মোহনবাগান কিন্তু বল পজিশন বা খেলাটা তৈরি করতে পারছিল না। ওই প্রথম কোয়ার্টারটাই অপোনেন্ট যা খেলার একটু চেষ্টা করেছিল, তারপর অপোনেন্টকে একবারও ফিরে আসতে দেখা যায়নি বা তারা কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি পরের জায়গাটা প্রথম কোয়ার্টার ছাড়া। তো এখানে বলার কিছুই নেই, ম্যাচটা খুবই ভালো হয়েছে, ভালোই লেগেছে খেলাটা দেখে। এবং জুনিয়র টিমগুলোটা যত দিন যাচ্ছে তাদেরও যে রিজার্ভ টিমের প্লেয়ার রয়েছে তারাও যথেষ্ট ভালো খেলছে। বলা যায় মোহনবাগানের অ্যাকচুয়ালি দুখানা রিজার্ভ টিম রয়েছে, এর বাইরে কালকের ম্যাচ নিয়ে বলার কিচ্ছু নেই। বরং সিনিয়র টিমকে বলতে পারি যে এই জুনিয়র টিমরা যে বলে 5 গোল দিচ্ছে, এইটা থেকে নিজেরাও উদ্বুদ্ধ হয়ে কোথাও 5 গোল দিতে পারো কি না সেটা দেখার চেষ্টা করো, এটাই বলা ছাড়া আর কিছুই বলার নেই। যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবেন কি বলতে চাইছি। যাক, এবার চলে আসি পরের পয়েন্টে, সেটা হলো মোহনবাগানের মাস্টার স্ট্রোক। আমরা এতদিন ধরে যেটা জানতাম যে ডুরান্ড কাপে দুটো স্লট মোহনবাগানের খালি আছে, 28 জনকে রেজিস্টার করেছে, 30 জনকে রেজিস্টার করা যায়, কিন্তু মোহনবাগান গতকাল আরও 5 জনকে রেজিস্টার করে দিয়েছে, ফুল টিমই প্রায় রেজিস্টার করে দিয়েছে। সেটা কিভাবে হলো, আমরা যেভাবে বলছিলাম সেটা কেন হলো না? এখানে মোহনবাগান একটা মাস্টার স্ট্রোক খেলেছে। ডুরান্ড কাপে রেজিস্টার করা প্লেয়ার চেঞ্জ করা যায় তখনই যখনই প্লেয়ার চোটগ্রস্ত হয় বা খেলতে না পারে তখন। তো মোহনবাগানের তরফ থেকে 3 জন প্লেয়ারকে চোটগ্রস্ত দেখানো হয়েছে, তারা কারা জানি না, তবে গতকালের ম্যাচে যারা খেলেনি তাদের মধ্যেই রয়েছে। তার মধ্যে 3 জনকে দেখানো হয়েছে চোট নেই, তার বদলে এক্সট্রা 3 জনকে সই করানো গেছে। এই কারণটার জন্যই মোহনবাগানে 5 জন নতুন প্লেয়ারকে রেজিস্টার করা গেছে ডুরান্ড কাপে। এবং এই স্ট্রোকটা সম্পর্কে কারুর ধারণা ছিল না, এটা একটা মাস্টার স্ট্রোক বলতে পারেন। অপোনেন্ট কিন্তু ধরেই নিয়েছিল যে পুরো টিমকে রেজিস্টার করতে মোহনবাগান পারবে না, যেটা আমরাও ধরে নিয়েছিলাম ফুল টিম নামার কোনো চান্স নেই। এবং কালকে যেহেতু ফুল টিম রেজিস্টার হয়ে গেছে, এবার থেকে এরপর থেকে কিন্তু অপোনেন্টের মাথায় চাপটা বেড়ে গেছে, তাদের আবার নতুন করে প্ল্যান করতে হবে যে মোহনবাগানের ফুল টিম খেললে তারা কীভাবে আটকাবে। তো যুদ্ধের আগে এটাও এক ধরনের স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজির দিক দিয়ে মোহনবাগান কিন্তু আবার এগিয়ে গেল, বলতে গেলে একটা মাস্টার স্ট্রোকই খেলে দিল ডার্বির আগে। এবার ডার্বির ফার্স্ট ইলেভেন কী হতে পারে সেইটা নিয়ে আমি সম্ভাব্য দুটো ছক তৈরি করেছি, সেটা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে চলে আসি একদম নর্মাল ছকে। এখানে যেরকম গোলে বিশাল শুরু করছে, এর তো আর কোনো অপশান নেই, ওই আর্স আছে রিজার্ভে, নামেই আছে, কিন্তু অ্যাকচুয়ালি বিশালই শুরু করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সামনে রয়েছে হ্যামিল এবং আনোয়ার, এই দুটো জায়গাও আমরা আগে দেখেছি, এই দুটো জায়গাও প্রায় ফিক্সড। দুটো সাইডে সুভাশিস এবং আশিস রায়, সুভাশিসের জায়গাটা ফিক্সড, কিন্তু আশিস রায় কতটা সুস্থ আছে সেটা জানি না, যদি সুস্থ থাকে তাহলে আশিস রায় শুরু করবে, আর আশিস রায় যদি সুস্থ না থাকে তাহলে ওখানে রবি রানা শুরু করতে পারে। নেক্সট মাঝ মাঠে দুজন মেন ডিফেন্সিভ মিডফিল্ডার হচ্ছে গ্লেন মার্টিন্স, এবং তার কাছ থেকে বল নিয়ে অ্যাটাকিং মিডফিল্ডার পর্যন্ত বা অ্যাট্যাক পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে অনিরুদ্ধ থাপা। এবার অনিরুদ্ধ থাপা না খেললে এই কাজটা অভিষেক সূর্যবংশীও করতে পারে, তবে যেহেতু ডার্বি ম্যাচ আমার মনে হচ্ছে অনিরুদ্ধ থাপাই খেলবে প্রথম দিকটায়, প্রথম থেকে অনিরুদ্ধ থাপাই খেলবে। এরপরে অনিরুদ্ধ থাপা সামনে যে বলটা পাস করছে বা মাঝমাঠে যে খেলাটা তৈরি করছে তার জন্য হেল্প করবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বুমোস, আর বুমোসের জায়গায় আমরা সাহালকেও দেখতে পারি। এটা ডিপেন্ড করছে কী কম্বিনেশানে যাবে, সাহাল বা বুমোস দুজনের মধ্যে কেউ একজন এই জায়গাটায় খেলবে। এবার যদি চলে আসি দুদিকের দুটো উইঙ্গার, একদিকে আশিকের সাবস্টিটিউট হিসেবে থাকছে লিস্টন, আর উল্টো দিক থেকে মনবীর অথবা দিমিত্রি পেট্রাট্রস। এবার দিমিত্রির ব্যাপারটা হচ্ছে দিমিত্রির ফিটনেসটা আগের দিনের ম্যাচে যা দেখলাম আর মনবীরের আগের ম্যাচে যা পারফরমেন্স, মনবীর শুরু করার চান্সটাই বেশি, এবং তার সঙ্গে যদি দিমি ওখান থেকে অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু
মাত্র তিনজন বিদেশি থাকছে, সেটাও মোহনবাগান করবে না। ফলে চার নম্বর বিদেশি হিসেবে সাদিকুকেও কোনো উইঙ্গে ইউজ করতে পারে, অথবা সাদিকুকে রেখে দিতে পারে রিজার্ভে পরে কামিন্সের বদলে নামানোর জন্য। সামনে একদম ফ্রন্টে একজন স্ট্রাইকার যদি আমি রাখি, তাহলে সেক্ষেত্রে কামিন্সকেই রাখবো আমি, এবং তার অল্টারনেটিভ হিসেবে সাদিকুকে রাখবো। অথবা এটাও হতে পারে সাদিকু শুরু করলো, পরে কিছুক্ষণ পরে চেঞ্জ করে আমি কামিন্সকে নামালাম এবং কামিন্সকে নামিয়ে একটা চমক দিলাম মাঠের মধ্যে। এইটা হতে পারে মোহনবাগানের প্লেন নর্মাল ইলেভেনটা। এবার যদি সেকেন্ড অপশানে সেকেন্ড ছকে যাই, তাহলে সেক্ষেত্রে খুব একটা চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে আমি অ্যাটাকিং ছক দেখছি। সেখানে আমি ডবল স্ট্রাইকার ইউজ করছি, কামিন্স এবং সাদিকু, এবং মাঝ মাঠের দখল নিয়ে খেলাটার চেষ্টা করছি যে পুরো মাঝ মাঠটা আমার দখলে থাকবে। সেক্ষেত্রে আমি কিন্তু গ্লেন মার্টিন্স, থাপা, মানে ডিফেন্সটা পুরো একই রকম রাখছি, কিন্তু সামনে বুমোস এবং সাহাল বা বুমোস বা দিমি দুজনকে একসাথেই খেলাচ্ছি মাঝ মাঠের দখল নেওয়ার জন্য। এবং মাঝ মাঠের দখল নেওয়ার পর আমার ডবল স্ট্রাইকার থাকার জন্য এই দুজন স্ট্রাইকার কখনো উইংয়ের কাজ করবে, কখনো মাঝখান দিয়ে ঢুকবে, কখনো সাইড দিয়ে ঢুকবে। আর তাদের সাপোর্ট হিসেবে যেহেতু তারা মাঝখানে অ্যাকচুয়ালি স্ট্রাইকার উইঙ্গার নয়, সেহেতু তাদের সাহায্য করার জন্য উইঙ্গের কাজটা কিছুটা করতে হবে সুভাশিস এবং আশিস রায়কে। তাদেরকে পেছন থেকে লেফট উইংব্যাক হিসেবে উঠে গিয়ে উইঙ্গারের কাজটা করতে হবে। সেই জন্যই আমার এই ছকটা বেশি প্রেফারেবল মনে হচ্ছে, কারণ আশিক কুরুনিয়ান বা মনবীর যেটা করছে, তারা সাইড লাইন দিয়ে ছুটে উঠে গিয়ে বল সাপ্লাই দিচ্ছে, বক্সের মধ্যে ক্রস তুলছে বা কোনোভাবে ব্যাকপাস করছে, স্কোয়ার পাস করে সাপ্লাই দিচ্ছে। এই কাজটা যদি আমার সুভাশিস বা আশিস করে দিতে পারে, তাহলে কিন্তু আমি ওই দুটো জায়গাকে কম্প্রোমাইজ করতে পারি। সেক্ষেত্রে আমি বুমোস এবং সাহাল দুজনকে একসঙ্গে যদি মাঝ মাঠে খেলাই, বা বুমোস দিমিকে দুজনকে একসঙ্গে মাঝ মাঠে খেলাই, তাহলে মাঝ মাঠের দখলটা কিন্তু আমার কাছে অনেক বেশি চলে আসবে। এবং আপনারা জানেন, যার কাছে মাঝ মাঠের দখল থাকবে ম্যাচ কিন্তু তার হাতেই থাকে। তো আমি সেই পদ্ধতিটা ফলো করেই মাঝ মাঠের দখলটা রাখতে চাইছি। দু নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে সাইড লাইন দিয়ে যখন আমি অ্যাটাক করছি, অপোনেন্টের ডিফেন্ডার কিন্তু সাইড করে বলটাকে ক্লিয়ার করে দিতে পারে, স্লাইডিং ট্যাকল করে বলটা ক্লিয়ার করে থ্রো করে দিতে পারে, এবং বলটার ওখান থেকে আক্রমণটা কেটে গেলে, থ্রো হয়ে গেলে অপোনেন্ট অনেক বেশি টাইম পাচ্ছে তাদের পুরো টিমটাকে তাদের নিজেদের হাফে বা তাদের পেনাল্টি বক্সের আশেপাশে নিয়ে আসার জন্য। এবং সেই টাইমটা পেয়ে যাওয়ার জন্য তারা কী হচ্ছে, তারা ডিফেন্সটাকে মজবুত করে নিচ্ছে। কিন্তু ওয়্যারাজ আমি যদি মাঝে মাঠে খেলাটায় বেশি জোর দিই, সেক্ষেত্রে কিন্তু ওইভাবে ক্লিয়ার করে বলটাকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া যাবে না। তাদেরকে এই মাঝ মাঠের মাঝখানে একটা প্লেয়ার থেকে আর একটা প্লেয়ারকে পাস করার মাঝখানে বলগুলোকে কাট করতে হবে, যেটা করাটা মুশকিল হয়ে যায়। মাঝ মাঠে যদি চারজন সবসময় অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু একটা পার্টিকুলার পজিশানে তারা যদি থাকে, তাদের থেকে বল কাটাটা মুশকিল হয়ে যাবে। তারা চারদিক, মানে 360 ডিগ্রি ডাইমেনশানটাকে পুরো ঘিরে ইউজ করে বলটা পাস করবে। সেই অপশানটা কিন্তু থাকে না সাইড লাইন দিয়ে অপারেট করার সময়। সাইড লাইন দিয়ে অপারেট করার সময় আপনি মাত্র 180 ডিগ্রি অপারেশন করার সুযোগ পাচ্ছেন, 360 ডিগ্রি পাচ্ছেন না, কারণ একটা হাফ আপনার পুরো মাঠের বাইরে চলে যাচ্ছে লাইনের ওপাশটা। তাহলে আপনার কাছে 180 ডিগ্রি ওপেনিং রয়েছে আর 180 ডিগ্রি ব্লকেজ রয়েছে। কিন্তু আপনি যদি মাঝ মাঠে খেলেন, তাহলে মাঝ মাঠে খেলাটা তৈরি করেন, তাহলে আপনার কাছে কিন্তু 360 ডিগ্রি ওপেনিং রয়েছে। আপনি যে কোনো দিকে প্লেয়ারকে বল পাস দিতে পারেন। যদি মনে করেন যে এই চারজন মিডফিল্ডার তারা ঠিক বল পাসিং করার পজিশানে নেই বা তাদেরকে ব্লক করে রেখেছে অপোনেন্টরা, আপনি কিন্তু ব্যাকপাস করে দিতে পারেন। ব্যাকপাসে আপনার ডিফেন্ডাররা আপনাকে বল রিসিভ করে আপনাকে ফের অ্যাটাক করতে সাহায্য করবে। তো সেই অপশানটা কিন্তু ইয়েতে থাকে না সাইড লাইন দিয়ে অ্যাটাক করার সময়। তখন যদি আরেকটা প্লেয়ার ডিফেন্সের দিকটাও ব্লক করে দেয় আর একজন সামনের দিকটা ব্লক করে দেয়, তখন আপনার কাছে অপশান থাকে না বলটাকে কোথায় পাঠাবেন। এবং মাঝ মাঠে খেলা তৈরি করার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, যতক্ষণ আপনি পজিশান লুজ করে যাচ্ছেন, আপনি পজিশান পাচ্ছেন না, তখন আপনাকে পজিশান নেওয়ার জন্য বাধ্য হয়ে ডিফেন্সকে মাঝ মাঠে উঠে আসতে হবে বা মাঝ মাঠকে সাহায্য করতে উঠে আসতে হবে। এর ফলে আপনার কাছে কিন্তু ডিফেন্সের একটা ওপেনিং আপনি পেয়ে যাবেন, ডিফেন্সটা ওদের খালি হতে শুরু করে দেবে। কিন্তু আবার সাইড লাইন দিয়ে গেলে এই অপশানটা কখনোই থাকছে না, কারণ সাইড লাইন দিয়ে যখন কোনো প্লেয়ার হুড়ুর করে উঠে যাচ্ছে, তখন যদি একটা ডিফেন্ডারও থাকে, তার টার্গেট থাকবে বলটাকে যে কোনোভাবে ক্লিয়ার করে মাঠের বাইরে বার করে দেওয়া, যাতে আবার ডিফেন্সটা ব্যাক করতে পারে। তো এই অপশানটা কিন্তু মাঝ মাঠ দিয়ে গেলে পাবে না অপোনেন্টরা, এবং তারা বাধ্য হবে ডিফেন্স থেকে উঠে এসে মাঝ মাঠকে সাহায্য করার জন্য, এবং যার ফলে গ্যাপ তৈরি হবে এবং সেই গ্যাপটাকে ইউজ করে স্কোর করা যাবে। এই ছকের ক্ষেত্রে একটা ছোট্ট অসুবিধে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যখন আপনার স্ট্রাইকাররা মানে বক্সের কাছাকাছি উইঙ্গার হিসেবে খেলবে বা সাইড দিয়ে অপারেট করতে চেষ্টা করবে, তখন তারা কিন্তু উইঙ্গারের মতো লাইনের অতটা সাইডে যাবে না, বক্সের আশেপাশেই থাকবে, ম্যাক্সিমাম সময় বক্সের ভেতরেই থাকবে। ফলে তারা কোনোভাবে ক্রস তুলবে না,
তারা ব্যাক পাস স্কোয়ার পাস করে বলটাকে মানে পাস দেওয়ার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে ওই লং বলে ক্রস তুলে এসে হেড দিয়ে গোল করার চান্সটা কিন্তু অনেকটা কমে যাবে, এইটাই যা অসুবিধে। কিন্তু বক্তব্যটা তো গোল হওয়া নিয়ে, গোলটা কীভাবে করছি, হেড দিয়ে করছি কি পা দিয়ে করছি সেটা তো বড় কথা নয়, বা দূর থেকে শট মেরে করছি। আর একটা বিষয় হচ্ছে যে এই ছকে খেলতে শুরু করলে এটা হতে পারে যে অপোনেন্ট পুরোপুরি ভয় পেয়ে দশজনে মিলে ডিফেন্স করতে শুরু করে দিল, সেইটা করলে কিন্তু এইখানে বলটা ব্লক হয়ে যায়, যেটা আগের বার হয়েছিল যে গোল করার জায়গা খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটাও আমাদের ভেবে দেখতে হবে, এবছর কিন্তু সেই প্রবলেম সলভ করার জন্য দুজন স্ট্রাইকারকে আমরা নিয়ে এসেছি, এবং এই কারণেই এই ছকে আমি একসঙ্গে কামিন্স এবং সাদিকু দুজনকেই খেলাতে চাইছি, যার ফলে ওই ভিড়ের মধ্যে থেকে গোলটা কিন্তু বার করে নিতে পারবে। আবার বলছি, আমি কোনো ফুটবল বিশেষজ্ঞ নই, আমার ছোট্ট মাথায় ছোট্ট বুদ্ধিতে ফুটবলের সমর্থক হিসেবে ফুটবল খেলা দেখে আর নিজের জীবনে কয়েক বছর ফুটবল খেলার যে অভিজ্ঞতা সেইটুকু দিয়ে আমি এই ছকটা বা এই প্ল্যানিংটা করার চেষ্টা করলাম। এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত বা কাল্পনিক প্ল্যানিং বলতে পারেন, বাস্তবে হয়তো জুয়ান ফেরান্ডো অন্যরকম কিছু ভাবনা চিন্তা করতে পারেন, হাবাস অন্যরকম কিছু ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু আমি আমার মতো করে আপনাদের কাছে একটা প্রেজেন্ট করার চেষ্টা করলাম যে এইরকমভাবে খেললে কিন্তু হতে পারে। তো আমার বুদ্ধি আর ওদের বুদ্ধির মধ্যে অনেক পার্থক্য আছে, এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।